হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিম দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি। অনেক ভালো লাগে শিম দিয়ে মাছ। তো কচি কচি শিম বের হয়েছে বাজারে, তো রান্নাটা শেয়ার করতে চলে আসলাম। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এরপর আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। ভেজে নিচ্ছি ভালো করে। সরিষার তেল দিয়ে রান্নাটা করলে ভালো লাগে অনেক। তো অনেকটা ভেজে নেওয়ার পরে এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা এইভাবে থেতলে নিয়েছি। তো ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর লবণ স্বাদ মতো। একটু করে পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা কষানোর হয়ে গেলে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে, তো এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি শিমগুলো। তো মিক্স করে নিয়েছি মশলা শিমের সাথে, এখন ঢেকে দেব। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে শিমগুলো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আমি। পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আমার মশলা। আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আমি পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঢেকে দিচ্ছি। এরপরে তো এখানে পাবদা মাছ আমি লবণ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছি ধুয়ে। তো ফুটে উঠেছে আমার ঝোলটা। তো শিমও অনেক নরম সবজি, পাবদা মাছও অনেক নরম মাছ, অল্প সময়ে হয়ে যায়। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ ভেজেও খাই, কাঁচাও খাই, দুটো দুরকম স্বাদ। তো আমি কাঁচাও রান্না করি, ভেজেও রান্না করি। তো এখন অল্প করে লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দিয়ে দিলাম আমি। এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্রোজেন। তো ডিপ ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শিমটাও অনেকটা রান্না হয়ে গিয়েছে, মাছটাও বেশিক্ষণ লাগবে না রান্না করতে, অল্প সময়ে হয়ে যাবে। তো রেডি আমার শিম দিয়ে পাবদা মাছের ঝোল রান্না। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিগুলো কেমন হচ্ছে, রান্নার ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন কমেন্টে, অনেক খুশি হব।